নির্বাচনের শিডিউল গতকাল জাতীয় নির্বাচনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল গতকালকে সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী আবদুর রহমান শিডিউল ঘোষণা করেছেন। সে অনুযায়ী আগামী 7 জানুয়ারি 2024 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই আমরা জানতে পারব যে আগামী সরকার কারা গঠন করবে, কার নেতৃত্বে সরকার গঠন হবে এবং কারা গঠন করবে। আমি আমার দল আওয়ামী লীগের একজন সংসদ সদস্য হিসেবে আশা করছি আগামী নির্বাচনে নমিনেশন আমি পাব এবং আগামী নির্বাচনে আমি জয়যুক্ত আমার দল এবং সরকার গঠনে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব। এবং এই যে ঘটনাবলী ঘটতে থাকবে এই ঘটনাবলীতে আমি আমার প্রিয় জনগণের সবসময় সমর্থন পেয়ে আসছি। এই আগামী দিনগুলোতেও তাদের সমর্থন আমি প্রত্যাশা করি এবং তাদের সমর্থন আমি প্রার্থনা করি। আমার এই প্রিয় জনগণ যারা দেশের মঙ্গল চায়, যারা দেশটাকে একটা উন্নত দেশ হিসেবে দেখতে চায় এবং একই সাথে নিজেদের এলাকা ব্রাহ্মণবাড়িয়াকে একটা এমন একটি এলাকা হিসেবে দেখতে চায় যেখানে তরুণ সমাজ, যুব সমাজ মাদকাসক্তি থেকে দূরে থাকবে, যেখানে তরুণ সমাজ শিক্ষার সুন্নত শিক্ষার সুযোগ পাবে। আমরা এই জন্য আমাদের দাবির মধ্যে একটা সরকারি বিশ্ববিদ্যালয় এবং একটা সরকারি মেডিকেল কলেজ, একটা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, যে দাবি এখন পর্যন্ত কেউ গ্রহণ করে উঠেনি, এমন একটা ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য আমরা দাবি জানাচ্ছি। সরকারের আগামী সরকার যারা হবে তারা যেন এটা প্রতিষ্ঠা করে, আমরা যারা ব্রাহ্মণবাড়িয়ার যারা সংসদ সদস্য হবে আমি সহ যদি নির্বাচিত হতে পারি আমরা যাতে এই দাবিগুলো পূরণে এগিয়ে আসি এবং জনগণ যেন সফল করে এই প্রার্থনা আমি সবসময় আমার বিশ্বাস আমার নির্বাচনী এলাকার যারা জনগণ আছেন বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগরের জনগণ তারা অতীতেও আমাকে যথেষ্টভাবে সমর্থন দিয়ে গিয়েছেন। আমি আশা করি আগামী নির্বাচনেও তারা আমাদের সমর্থন দিয়ে যাবে এবং তাদের বিপুল আকারের সমর্থন নিয়েই ইনশাআল্লাহ তাদের উন্নয়নের এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারব। আপনি জানেন যে গণতন্ত্রে নির্বাচনের গণতন্ত্রে আপনার নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনই হলো একমাত্র পন্থা যার দ্বারা আপনি সরকারের পরিবর্তন করতে পারেন। তো আগামী তো আপনি যদি শেখ হাসিনার বর্তমান সরকারকে না চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি নতুন সরকার চান তাহলেও আপনাকে নির্বাচনের পথে নির্বাচনের বিকল্প আপনি যে অবস্থানেই থাকেন না কেন, যে রাজনৈতিক মতাদর্শের ব্যক্তি হন না কেন, নির্বাচনই হচ্ছে সরকার পরিবর্তনের একমাত্র পথ বুঝতে হবে আপনি। এই জন্যে আমরা আহ্বান জানাবো যারা নির্বাচন সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছেন তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আসুন নির্বাচনে অংশগ্রহণ করুন। প্রথমত হলো যে নির্বাচনে অংশগ্রহণ করে আপনি করবেন না কি আন্দোলন করেন, সংগ্রাম করেন, আন্দোলন সংগ্রাম করতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা তো আন্দোলন সংগ্রাম করেন না, আপনারা করেন ভাঙচুর, আপনারা করেন অগ্নিসংযোগ, এইগুলোর দ্বারা জনগণকে বিব্রত করা হয়, জনগণকে অসুবিধা সৃষ্টি করা হয়, শান্ত পরিবেশকে অশান্ত করা হয় এবং আপনার দেশের অর্থনৈতিক ক্ষতি সাধন করা হয়, এছাড়া আর কোনো কিছু লাভ হয় কোনো সরকার এর দ্বারা পরিবর্তন হয় না। অতীতে যারা আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে সেখানে একটা আপনার গণসংগ্রাম এবং গণ আন্দোলনের মাধ্যমে বা একেবারে ম্যাসিভ গণ অভ্যুত্থানের মাধ্যমে এটা সম্ভব হয়েছে, আপনারা যা এখনও পর্যন্ত সৃষ্টি করতে পারেন। সুতরাং এই পথ পরিহার করে নির্বাচনের পথে আসুন, নির্বাচনকেও গণতন্ত্রের একটা লড়াইয়ের পন্থা হিসাবে গ্রহণ করুন এবং দেখুন এতে আপনাদের এবং নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করুন, সেটা অনেক ভালো হবে। এমনও তো হতে পারে যে এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে আপনাদের ফলাফল অনেক অনেক
প্রত্যাশার চেয়েও ভালো হতে পারে। তো সেই জন্য আপনাদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। আমি মনে করি আপনারা এগিয়ে আসলে ভালো হবে, দেশের জন্য ভালো হবে। জয় বাংলা, জয় বাংলা, ধন্যবাদ।